বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন নেদায় ইসলাম ইউটিউব চ্যানেলের প্রোগ্রাম দিনী মাসাইল এবং তার সমাধান আমাদের সাথে আছেন হজরত মৌলানা মুফতি জিয়াউর রহমান কাসিমি সাহাব আজকের বিষয়বস্তুটি হলো মহিলাদের জন্য জুমার নমাজে কিবা তো ঈদের নামাজে কিবা তো মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য মহিলাদের জন্য আসা যায়জ কিনা অর্থাৎ মহিলাদের জন্য পুরুষের সাথে জামাতে নামাজ পড়া শরীয়ত মোতাবেক কতটুকু সহি বিভিন্ন সময়ে বিভিন্ন বন্ধুগণের পক্ষ থেকে প্রশ্ন আসে যে মহিলাদের জন্য হুজুর আলাইহি ওসাল্লামের জমানায় সাহাবায় ক্যারামের জমানায় মহিলাদের জন্য মসজিদে আসা যাইজ ছিল এবং হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের জমানায় মহিলারা মসজিদে আসতেন এবং ঈদগার নমাজে হুজুর ওসাল্লামের সাথে মহিলারা নমাজ আদায় করতেন তাহলে আমাদের জমানায় মহিলাদের জন্য জমাতে নমাজ পড়া পুরুষের সাথে মসজিদে আসা এবং ঈদগার ময়দানে মহিলাদের জন্য আসা এবং নমাজ আদায় করা যাইজ হবে না কেন এই বিষয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা হবে আর আলোচনা করবেন হজরত মৌলানা মুফতি জিয়াউর রহমান قاسمی সাহেব আপনারা সাথে থাকুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওকে শেয়ার এবং লাইক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি علی رسولهুল করিম اما بعد قال النبي صلى الله عليه وسلم صلاه المرئه في بيتها افضل من صلاتها في حجرتها ও কামা কালা রসুল্লাহি সাল্লু আলহি দর্শক মণ্ডলী প্রথম কথা হল মহিলাদের মসজিদে যাওয়া বা ঈদের ময়দানে গিয়ে জমাতে শরিক হওয়া জায়জ না না এই বিষয়ে শরীয়তের হুকুম হলো প্রিয় বন্ধুগণ মহিলাদের মসজিদে গিয়ে জমাতে বা ঈদগাহের ময়দানে গিয়ে জমাতের শহীদ ঈদের নামাজ পড়া নাজাইজ এবং মকরুহে তাহরিমি। এই বিষয়ে দলিল রয়েছে আপনার কামজুদ্দাক উজুবিহা আজকুরা আর আপনার আরেকটা দূর্রে মুখতারের মধ্যে আছে যে ওয়াকু হুজুর হুন্না আল জামা এই দুই জায়গার মধ্যে আপনার দেওয়া হয়েছে যে মহিলাদের মসজিদের মধ্যে যাওয়া এ তাহরিমি আপনার এই দুইটা ফটোয়ার কিতাব একটার পৃষ্ঠা নম্বর হল খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো ছয়ষট্টি দ্বিতীয় নম্বর দুর্রে মুখতারের খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিরাশি আরেকটা হাদিস রয়েছে যে হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলি ও সাল্লাম বলছেন যে মহিলারা যদি ঋতুবতী অর্থাৎ মাসিক হয়ে যায় তবু তারা যেন ঈদগাহের ময়দানে যায় যদি তাদের শরীরে চাদর না থাকে তবু তারা যেন অন্যর চাদর দ্বারা আবৃত হয়ে ঈদগাহের ময়দানের মধ্যে যায় প্রিয় সুদীমণ্ডলী প্রিয় হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম হুকুম করেছিলেন ওই সময় মহিলারা যাইতেন ওই জামানাটা ছিল আপনার হুজুর সাল্লাহ সাল্লামের জামানা যেই জায়গায় খুদ হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম মজুদ ছিলেন হুজুরের কাছে আসত হুজুরে দিন বয়ান করতেন এবং এইগুলা শিক্ষা দিতেন তার জন্য সাহাবা মহিলা এবং পুরুষ সকলে উপস্থিত থাকতেন ঠিক এই হিসাবে হুজুরের একটা আপনার সহবত ছিল তার জন্য যাওয়া প্রয়োজন ছিল তাই ওই হাদিসের মধ্যে হুজুর বলেছেন যে তোমরা যাও কিন্তু হুজুরেরই আরেকটা হাদিস আছে হজরত হুমায়দ রাজি আল্লাহ আনহা তিনি হুজুরকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় হাবিব আমার মন মনে চায় যে আপনার সাথে নমাজ পড়ব হুজুরে বললেন হে উম্মে হুমায়দ তোমার ইচ্ছা বড় ভালো তবে শোনো তোমার নামাজ তোমার ঘরের কোনার মধ্যে পড়া তোমার ঘর থেকে ভালো এবং তোমার ঘরের মধ্যে পড়া তোমার বারান্দার থেকে ভালো এবং তোমার বারান্দার মধ্যে পড়া নামাজ মহল্লার মসজিদ থেকে ভালো আর মহল্লার মসজিদের মধ্যে পড়া নামাজ আমার মসজিদ মসজিদে নবীর থেকে ভালো এই কথা শোনার পর হজরত উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু আনহা উনি নিজের ঘরের মধ্যে একটা ছোট কোনার মধ্যে একটা জায়গা বানিয়ে নিলেন হুকুম করলেন জায়গা বানানোর জন্য ওই জায়গার মধ্যে বাকি জিন্দিগি হজরত উম্মে হুমায়দ রিয়্লাহু আনহা আপনার নমাজ পড়লেন এই মর্মে হজরত আয়সা সিদ্দিকারদি আল্লাহ আনহা বলেন প্রিয় হাবিব সল্লাহু আলহি সাল্লাম যদি জীবিত থাকতেন জিন্দা থাকতেন তবে বর্তমান যে মহিলাদের অবস্থা মহিলাদের যে পরিস্থিতি নিশ্চয় প্রিয় হাবিব মানা করতেন এবং বলতেন তোমরা মসজিদে এসো না ঈদগাহের ময়দানে জমাতে শরিক হইও না প্রিয় দর্শক মণ্ডলী হুজুরের যে মিজাজ তার সম্পূর্ণ রূপে হজরতে মা ইসা সিদ্দিকার আদি আনহা ওয়াকিফ ছিলেন জানতেন তাই উনি খুব বিশ্বাস হিসাবে বলছেন যে হুজুর যদি থাকতেন তবে মানা করতেন এই হাদিস আপনার রয়েছে মুসলিম শরীফে মুসলিম শরীফ আমি দেখাচ্ছি আপনাদেরকে সহি মুসলিম হজরত আয়সা আনহা বলেন

আপনার একশো চৌরাল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এরকমভাবে হজরত উমরে ফারুক রাজি আনহা যিনি খলিফায় সানি ছিলেন উনি মহিলাদেরকে বিলকুল মানা করে দিয়েছিলেন যে তোমরা মসজিদে আসতে পারবা না সমস্ত সাহাবারা এই কথা মেনে নিয়েছিলেন সে ঠিক এই হিসাবে এই মর্মে আবু শরীফ আর একটা হাদিস রয়েছে আপনার ওই হাদিস হলো যে সলাতুল মার আতিফি বৈতিহা আফজালুমিন সলাতিহা ফি হজরিহা ও সলাতুহা ফি মখদারিহা আফজালুমিন সলাতিফি বাইতিহা এর সারমর্ম হলো এই যে মহিলাদের নামাজ ঘরের মধ্যে পড়া আপনার ওই কামরার মধ্যে পড়া থেকে উত্তম আর কামরার মধ্যে কুনার মধ্যে ঘরের কোণার মধ্যে পড়া ঘর থেকে ঘরের মধ্যে পড়া থেকে উত্তম এই সমস্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সাহাবারি হিতা আলা আলাই আজমাইন এই সমস্ত কথা বুঝতেন তাদের ইসলামের প্রতি মহাব্বত বেশি ছিল হুজুরের সন্না ওনারা বেশি আমল করতেন এরপরে ওনাদের এই হুকুম নারা প্রিয় নবীজি সাল্লাহ আলহিহ সাল্লামের সোহবত হাসিল করেছিলেন আমি যে হাদিস পড়লাম এই হাদিসটা রয়েছে আপনার দাউদ হাদিস নম্বর পাঁচশত সত্তর পাঁচশত সত্তর হাদিস নম্বর তাই আমরা আজকের এই আলোচনার থেকে বুঝতে পারলাম যে মহিলাদের উপর না জুমার নমাজ আর না ঈদের ওয়াজিব নমজিবাহী আজমাইন মানা করেছেন প্রশ্ন হল হুজুরে বলেছেন তবে হুজুর যেহেতু বলেছেন যাইতে পারবে এর উত্তর হল প্রিয় দর্শক মণ্ডলী যে হুজুর আলাইহি আলহিউসাল্লাম যাওয়ার জন্য বলেছিলেন ওই সময় হুজুরে দিন শিক্ষা দিয়েছিলেন তাদেরকে আর হুজুর খুব ওই জায়গার মধ্যে হাজির ছিলেন আর এই হুজুরে বলেছেন যে তোমাদের আশার থেকে ঘরের মধ্যে নামাজ পড়া ভালো আর নেক মুসলমান আকলমন্দ মুসলমান যেরকমভাবে সাহাবারা ছিলেন ওনারা বলতেন গোরের মধ্যে নামাজ পড়ো মহিলাদেরকে ঠিক এই হিসাবে আমরা যদি আপনার ঘরের মধ্যে নমাজ পড়ি তবে সব বেশি পাবো আর হুজুরের সন্ন্যাহের উপর সঠিক হিসাবে আমল করে নেওয়ালা হয়ে যাব কিভাবে যে হুজুরে বলছেন যদি ঘরের মধ্যে পড়ো তবে মহল্লার মসজিদ থেকে বেশি স্বভাব পাবে আর যদি মহল্লার মসজিদে পড়ো তবে আমার যে মসজিদ যে মসজিদের মধ্যে পড়লে পরে স্বভাব বেশি ওই মসজিদের হিসাবেও এই মসজিদের বেলাও হুজুর বলছেন যে তোমরা নিজের ঘরের মধ্যে পড়লে বেশি পাবে তাই আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য ঈদগাহে নামাজ পড়ার অনুমতি নেই ঠিক এই হিসাবে জমার দিনও যাওয়ার কোনো অনুমতি নেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক সন্না সঠিক কোরআনের ব্যাখ্যা হিসাবে সাহাবারিদানুল্লাহি তালা আলহিম আজমাইনদের অনুসরণ করে হুজুরের সন্ন্যাহের উপর আমল করবার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখির উদ্দানা আলহামদুলিল্লাহ